আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার আরিব আরিশ। তো এখানে আরিবকে আর ওর বাবাকে বিদায় দিয়ে সকালবেলা রান্নাঘরে গেলাম। তো রান্নাঘরে রান্নার কাজকর্ম শেষ করে, ঘরের টুকিটাকি কাজকর্ম শেষ করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। তো শেষ করার পরে আমরা একটু রেস্ট নিলাম দুপুরবেলা। আমি একটু ঘুমাইছিলাম, তো হঠাৎ করে কুকুরের আওয়াজ শুনে আমি ঘুম থেকে উঠে গেছি। উঠে দেখি যে এই অবস্থা, এটা বিকালেরই গিয়ে দৃশ্য। ছোট একটা কুকুরের বাচ্চা, এটাকে মাইক্রো চাপা দিছে। চাপা দেওয়ার পরেই মানে এটার পাটা পায়ের দিক দিয়ে গেছে, পাটা ভেঙে গেছে বোধহয়। ওই যে ইয়াটা দেখছেন ভ্যান গাড়িটা, ওটার ওপাশে ছিল এই কুকুরটা। তো মা কুকুরটা এটাকে আস্তে আস্তে এখানে নিয়ে আসছে, মানে কুকুরটাও আস্তে আস্তে ঘুরাই ঘুরাই এখানে আসি। মা অনেক যত্ন করতেছিল, একটু পর পরে মানে পা যেটাতে ব্যথা পাইছে ওটাকে ইয়ে করে দিচ্ছে, আদর করে দিচ্ছে, চেষ্টা করতেছে কুকুরটাকে দাঁড় করানোর জন্য। এই যে মা তো মায়ে, তাই না? এটা পশু হোক আর মানুষই হোক, মায়ের মমতা তো অন্যরকম। দেখেন, আসলে আপনাদেরকে দেখাতে পাচ্ছি কি না আমি বুঝতেছি না, বা আমি এই যে দেখেন মাটা মানে পা যে পাটাতে ব্যথা পাইছে ওইটাতে আদর করে দিচ্ছে। আর এখানে আশেপাশে যতগুলো গাড়ি যাচ্ছিল কুকুরটা মানে আওয়াজ করতেছিল আর কান্না করতেছিল। তো এটা দেখে আমার খুব মানে খুব খারাপ লাগছিল, যে কি বলবো, আমার চোখের পানি চলে আসছে। মাটা অনেক চেষ্টা করছিল আর ছোট কুকুরটা কান্না করতেছিল, এই যে খোঁড়ায় খোঁড়ায় মানে উঠে দাঁড়াতেই পাচ্ছে না কুকুরটা। তো যাই হোক, এটা কতক্ষণ ধরে মা ছেলে দেখলাম, ও ভিডিও করলো। তো বিকেলবেলা নাস্তা তৈরি করব, আজকে নারকেল পুরি তৈরি করব। তো এই জন্য আমার ঘরে কয়েকটা নারকেল ছিল, নারকেল ভাঙ্গি নিলাম। তো আমার কাছে পুরানো সনাতন পদ্ধতির একটা নারকেল কুড়ানো ছিল, এটা কি কুড়ানি বলে। তো এখন তো বাজারে বিভিন্ন রকমের নারকেল কুড়ানি পাওয়া যায়, তো আপনারা নিয়ে নিতে পারেন ওগুলো। তো আমি সনাতন পদ্ধতিতে এই নারকেলটা কুড়িয়ে নিলাম, অর্ধেকটা কুড়িয়ে নিয়েছে আর অর্ধেক ফালিটা ফ্রিজে রেখে দিছি। তো এটা চিনি দিয়ে একটু পুর করে নিব। আমি নারকেলের সাথে সামান্য চিনি, এক চিমটি লবণ আর দুটো এলাচি দিয়ে ফ্রাই প্যানে একটু ভাজা ভাজা করে নেব। যতক্ষণ পর্যন্ত কাঁচা ভাবটা যাবে না ততক্ষণ ধরে একটু ভেজে নিব এটাকে। তো নারকেল পুরিটা আমি চালের গুঁড়া দিয়ে করব, সামান্য একটা এক কাপ পানিতে, এক কাপ পরিমাণ আটা করব আর কি, চার পাঁচটা যাই হয়। তো এটা নারকেলটা নারকেল পুরটা করে নিচ্ছি। তো এটা খুবই সহজ, যারা জানে না তাদের জন্য এটা উপকার হবে আমার মনে হয়। তো এখন তো অনেকেই অনেক ভালো সুন্দর করে পিঠা বানাতে পারেন, আর আসলে এটা আমার কুকিং চ্যানেল না, কুকিং চ্যানেল হলে হয়তো আরও সুন্দরভাবে দেখাতে পারতাম। তো এটা না আমার একটা নর্মাল ব্লগ চ্যানেল, আমি অত ভালো পিঠা বানাতে পারি না। তো চেষ্টা করছি সহজভাবে কীভাবে নারকেল পুলি বানানো যায়। আর এখন তো শীতকাল, ছেলেকে পিঠাপুলি খাওয়ানো আর কি, আগে যেরকম মা দাদি নানিরা পিঠাপুলি উৎসব করতো, এখন তো আসলে ওরকম পিঠাপুলি হয় না একক ফ্যামিলির কারণে। বাচ্চারা এই পিঠাপুলিগুলো অনেক মিস করে। আমরা যেরকম আগে নানা নানু তারপরে দাদু দাদুর বাড়িতে গেলে পিঠাপুলির যে উৎসবটা হতো শীতকালে, এখন তো ওরা বাচ্চারা পায় না এই উৎসবটা। চেষ্টা করি বাচ্চাদেরকে মোটামুটি পুরনো ঐতিহ্যবাহী পিঠাগুলো একটু করে খাওয়ানোর জন্য। তো এই নারকেল পুলি পিঠার অনেক ডিজাইন আমার নানু পারতেন আর কি,
তো এখন তো আমি অত ডিজাইন পারি না, সমোসা স্টাইলে করলাম আর কি। তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো দেখুন, যদি ভালো লাগে তাহলে আজকের ব্লগটিতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর সম্ভব হলে শেয়ার করবেন, আর আমার সাথে থাকবেন। আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে আমি ব্লগ দিলে আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব। আপনারা বুঝতে পারছেন কি না? আমি বুঝতেছি না। তো কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে আমি তৈরি করে নিলাম, এভাবে আমি 4-5টা পিঠে তৈরি করে নেব বিকেলের জন্য। তো আগামীকাল আরিবের ড্রয়িং পরীক্ষা, পিঠাগুলো খেয়ে সে ড্রয়িং করতে বসবে। আরিবের জন্য দোয়া করবেন আপনারা, ও যেন ভালোভাবে পরীক্ষাগুলো শেষ করতে পারে। আর 2-1টা পরীক্ষা আছে আলহামদুলিল্লাহ, পরীক্ষা 10 তারিখে শেষ হবে। সবাই ওর জন্য দোয়া করবেন। পিঠাগুলো তেলের মধ্যে দেওয়ার সময় সাবধানে দিবেন, যেন যাতে করে তেল ছটকায় না পড়ে। এই যে আস্তে আস্তে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, তো আরিফকে খেতে দিব, বিছানা বসে বসে আর্ট করতেছে। তো আমার জন্য, আমাদের জন্য দোয়া করবেন আজকে আর না। আল্লাহ হাফেজ। তো আরিবের ড্রয়িংটা দেখেন, ও যেন ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে।